আসসালামু আলাইকুম আমি জহির ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের আলোচ্য বিষয় থাকবে যে আমন মৌসুমে উচ্চ ফনলশীল হাইব্রিড দান বিষ এইচ ষোলো হাজার উনিশ চাষ হয়েছে এর প্রধান বৈশিষ্ট্য বাদামি গাছ ফরিং এবং পাতা বড়া রোগ প্রতিরোধিত একটি জাত এই জমিতে ভাই নাটিব ব্যবহার করেছে সেই জমিটা আমি আপনাদের দেখাচ্ছি যে নাটিব জমি তে ব্যবহার করলে ধানের পাতা সতেজ এবং সবুজ এবং ধানটা চকচকে হয় এই ধান কিন্তু আপনার আর পনেরো থেকে বিশ দিন পরে সংরক্ষণ করা যাবে এই জন্য আমি কৃষক ভাইদের বলতেছি যে এই সময় ধানে ব্লাস্ট খোল পচা নেক ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট লাগার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এবং প্রতিষেধক হিসেবে আপনার নাটটি বো আপনার জমিতে এক বিঘাতে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করেন ব্যবহার করলে আপনার জমিতে কোনো প্রকার রোগ হবে না কারণ নাটি একটি প্রতিষেধক এবং প্রতিরোধক উচ্ছেদ ছবন একটি ছত্রাকনাশক প্রতি বিঘায় তিন ফলন বেশি হবে আজকে আমার এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবার করবেন এবং পরবর্তীতে কি ভিডিও দেব সেটা অবশ্যই